13 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ওস্তাদ জি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলছেন যে স্ত্রীকে যদি বাধা দেই তার বাপের বাড়িতে যেতে, তাহলে স্ত্রী বাধ্য কি না স্বামী এ কথা শুনতে? এবং স্ত্রীর আত্মীয় স্বজনের বিয়েতেও যদি যাওয়ার জন্য না করে, তাহলে স্ত্রী কি স্বামীর এই নিষেধ শুনতে বাধ্য কি না? দুটো প্রশ্ন করেছেন একসাথে। একটা হচ্ছে স্ত্রীকে যদি বাধা দেই তার বাপের বাড়ি যেতে, তাহলে স্ত্রী বাধ্য কি না? যদি বাপের বাড়ি যেতে দেয়, যেতে বাধা দেয় আর সেখানে শরীয় সম্মত কারণ থাকে, তাহলে বাধা দেওয়ার অধিকার অবশ্য স্বামীর আছে। যেমন সেখানে পর্দা নেই, অবাধ মেলামেশা, সেই বাড়িতে যে কোনো বাইরের লোকেরা, গ্রামের লোকেরা বা শহরের লোকেরা ঢুকে, অথবা আত্মীয় স্বজন সে যুবকরা আছে, অথবা দুলা ভাইরা সেখানে যায় আর সেখানে কোনো পর্দার ব্যবস্থা নেই, তাহলে স্বামীর অবশ্য অধিকার আছে। তারপর বাবার সাথে সাক্ষাতের ক্ষেত্রে বিয়ের পরে যদি বলে যে এই সময় যাবে না, হ্যাঁ একেবারে বাপ মায়ের সাথে দেখা করতে দেবে এমন কথা না, এই সময় যাবে না, তাহলে সে বাধা মানতে হবে, বাধা অবশ্যই মানতে হবে। কারণ স্বামীর হক বিয়ের পরে বাবা মায়ের হকের চাইতে বেশি। এই বিষয়টি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বিশদভাবে বর্ণনা করেছেন এবং তার খোলাসা হচ্ছে যে একজন বিবাহিতার জন্য একদিকে স্বামীর অধিকার আর একদিকে হচ্ছে বাবা মায়ের অধিকার, বাবা মায়ের অধিকারের তুলনায় স্বামীর অধিকার বেশি। সুতরাং বাবা মা যদি এক আদেশ করে আর স্বামী যদি অন্য আদেশ করে, তাহলে স্বামীর আদেশকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, সুতরাং যদি বাধা দেয় তাহলে এই বাধা মেনে নেওয়া উচিত বোনকে। তবে ভাইদেরকেও বলবো যে বিনা কাজে কোনো শরীয়তসম্মত কোনো অজুহাত নেই, তারপরে আপনি গায়ের জোর দেখাচ্ছেন আর আপনার স্ত্রীকে বাপ মায়ের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করতে দিচ্ছেন না অথবা যেতে দিচ্ছেন না, অথচ সেখানে আলহামদুলিল্লাহ দিনের কোনো সেখানে কিছুতে বিঘ্নতা ঘটবে না, আর সেখানে পর্দার কোনো খেলাফ হবে না, অথবা সেখানে হারাম কিছুতে শরিক হবে না, তাদের আকিদাও ঠিক আছে, সেখানে গেলে শিরক বিদাতের আশঙ্কাও নেই, তাহলে আপনি আশা করব যে বাধা দেবেন না, এটা আপনার জন্য উচিত হবে না। তারপরে বিয়েতে যাওয়ার জন্য না করলে, হ্যাঁ বিয়েতে আমাদের বাঙালি সমাজে বিয়েতে অবাধ মেলামেশা, বেহায়া পোনার শেষ নেই আর সেখানে পাপের শেষ নেই। সুতরাং এইরকম যদি পরিস্থিতি হয় যার কারণে বিয়েতে যেতে বাধা দেয়, তাহলে এই বাধা দেওয়ারও স্বামীর অধিকার আছে। তবে নিজের ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, হয়তো আপনার স্ত্রীর, আর সেখানে পর্দা মেনটেন করে চলতে পারবে, এতটুকু দিনদারি আপনার স্ত্রীর আছে, অথবা সেখানে ভালো একটা পরিবেশ থাকবে, তাহলে অসুবিধা নেই, আপনি যেতে দেবেন, আশা করব যে আপনি যেতে দেবেন। কিন্তু যদি বাধা দেই আর সেখানে শরীয় সম্মত এইরকম কারণ থাকে, তাহলে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, এটাই আল্লাহ ফরজ করেছেন। 14 নম্বর প্রশ্ন,